পূর্বাচলে রোববার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, বাণিজ্য মেলার প্রস্তুতির সর্বশেষ খবর জানাবেন। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি নিউজপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য। ধন্যবাদ আপনাকে। আমরা আপনি যেমনটি বলছিলেন, আগামী রোববার থেকেই রাজধানীর পূর্বাচলে বাণিজ্য মেলার যে 28তম আসর সেটি শুরু হচ্ছে। আর রাজধানীর পূর্বাচলে কিন্তু এই আসর দ্বিতীয়বারের মতো আসর। তো আমরা আপনাকে যদি একটু দেখাতে চাই, আমাদের যেই এখানে শেষ মুহূর্তে প্রস্তুতি কিন্তু চলছে, শ্রমিকরা কাজ করছেন, স্টলগুলোর কাজ মোটামুটি শেষ পর্যায়েই। আমরা কথা বলেছি এখানকার শ্রমিকদের সঙ্গে, কথা বলেছি স্টল মালিকদের সঙ্গে, কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মোটামুটি উদ্বোধনের আগেই তারা তাদের কাজ কিন্তু শেষ করতে পারবেন। আগামী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের বাণিজ্য মেলা উদ্বোধন করার কথা রয়েছে। এবারের আয়োজনে দেশি বিদেশি মোট 330টি স্টল রয়েছে, আমরা যতটুকু আমাদেরকে ইপিবি জানিয়েছে, যেখানে 15টি স্টল কিন্তু বিদেশিদের জন্য বরাদ্দ রয়েছে বলে জানানো হয়েছে। তো যেটি আপনাকে যদি আরেকটু জানাতে চাই সেটি হচ্ছে, গত বছরের তথ্যটা যদি জানায়, গত বছর কিন্তু 100 কোটি টাকার বাণিজ্য মেলায় কিন্তু বিক্রি হয়েছিল 100 কোটি টাকা। এছাড়া হচ্ছে রপ্তানি আদেশ যেটি তাৎক্ষণিক, সেটি হচ্ছে 300 কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গিয়েছিল। তো টিপু, যেমনটি দেখছিলেন যে বাণিজ্য মেলার সর্বশেষ মুহূর্তে কিন্তু প্রস্তুতি চলছে, এই ছিল আমার কাছে পূর্বাচল থেকে বাণিজ্য মেলার প্রস্তুতির সর্বশেষ খবর শুনছিলাম।